বর্তমানে নানা সমস্যার সম্মুখীন মান্দায় বিধানসভা কেন্দ্রের পূর্ব ভুবন চন্তায় বাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্রটি পানীয় জল থেকে শুরু করে অনেক কিছুর অভাব রয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্রটিতে। এর মধ্য দিয়ে চলছে অঙ্গনবাড়ি কেন্দ্রের পঠন পাঠন। মান্দায় বিধানসভা কেন্দ্রের অধীন পূর্ব ভুবন চন্তায় বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থান। এখানে মোট পড়োয়ার সংখ্যা 10 জন। বর্তমানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত। পানীয় জল বাউন্ডারি থেকে শুরু করে কিছুই নেই এখানে। আর এই বেহাল দশার মধ্য দিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। পানীয় জলের উৎস হিসেবে ট্যাঙ্কি থাকলেও জল নেই। আর কোনো কোনো সময় জল থাকলেও সেই জল আয়রনের কারণে পানির অযোগ্য। তাই পাশে দিদিমণির বাড়ি থেকে জল এনে সে জল ব্যবহার করা হয় বলে জানিয়েছেন রাধুনী। আপনার কাছে জল আসেনি? জল জল নাই। কই থেকে আনে? ওই দিদিমণি ঘর থেকে আনে। অন্য বাড়ি থেকে আনে? হ্যাঁ, এখানে তো জলের ট্যাঙ্কি ট্যাঙ্কি আছে দেখলাম। ও আছে, ইও আয়রনই কয় কি? হ্যাঁ আয়রন আছে, এটা জল চলে না। জল আয় না? আয়ে আয়রন। হ্যাঁ আয়রন আছে, লাগে ইউজ করে না আরকি। অন্য খান থেকে এনে করে? কতজন বাচ্চা আছে এখানে? 10 জন। আপনার নাম কি? অঞ্জলি দেব্রহ্ম। আপনি কি করেন? রান্না? আজকে তো ভালো রান্না করতে আসেন দেখতেছি। 10 জন বাচ্চা আছে না? শুধুমাত্র পানীয় জলের সমস্যাই নয়, বাউন্ডারি নেই, ঘরে টিনের ছাউনি ফুটো হয়ে গেছে, বৃষ্টি এলে জল পড়ে ঘরে, তখন পড়াতে খুব অসুবিধা হয় বলে জানান পূর্ব ভুবন চন্তায় বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। জল আয়রে খুব খারাপ লাগে, জলের প্রবলেম মনে। কতজন বাচ্চা আছে? আমি 9 জন। 9 জন না, 10 জন দেই কইলো, আরেকজন তো আউট থাকে। ও আয়নি এমনে? আচ্ছা আচ্ছা, 10 জন আয়া লয়ে যায় আর কি। ও বুঝি, এটা লয়ে আসলে 10 জন হবে। জলের লাগে কষ্ট করতেছে? জলে লাগে খুব প্রবলেম আমার, কিছু জলে লাগেই প্রবলেম। অন্য কি কি সমস্যা আছে এখানে? আছে অনেক, ভাঙা টিনের উসাল। জল পড়েনি? জল পড়ে, বৃষ্টি এলে? বৃষ্টি এলে জল পড়ে। এই রান্নাঘর নাই, দরজা নাই, জানলা ভাঙা, আর একটা আর চালেরও ভাঙা। এই সকল সমস্যার মধ্যেও বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। সমস্যার সমাধানে উদাসীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এখন সমস্যার সমাধানে কবে নাগাদ সরব হয় কর্তৃপক্ষ, সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।